हेलो स्टूडेंट्स, वेलकम टू आवर यूट्यूब चैनल बांग्ला स्टूडेंट्स। আজকের বিষয় হলো ক্লাস 9 এর ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2। আগের দিন আমি তোমাদের সঙ্গে আগের ভিডিওতে পার্ট 1 অর্থাৎ মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করব। চলো তবে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, এখানে প্রথমেই তোমাকে বলে দেওয়া রয়েছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি এন্ড অ্যানসার দ্য কোশ্চেনস। নিচে তোমাকে যে প্যাসেজটা দিয়ে দিয়েছে সেটাকে খুব ভালো করে পড়তে বলেছে এবং তার সঙ্গে লাগোয়া যে কোশ্চেনগুলো দিয়েছে সেগুলোকে সলভ করতে বলেছে। তো প্যাসেজটা কি বলেছে সেটার মানেটা আগে একটু জেনে নেওয়া দরকার। দেখো, প্রথমেই দ্য অ্যাভারেজ জু ডে এইটুকু লাইন দেখেই আমরা বুঝতে পেরে যাচ্ছি যে এই প্যাসেজটা তুলে নেওয়া হয়েছে আ ডে ইন দ্য জু থেকে, যেটি লিখেছেন জোরাল্ড ডারেল। চলো তবে এর মানেটা একটু কি হবে সেটা দেখে নেওয়া যাক। দ্য অ্যাভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন। চিড়িয়াখানার গড়পড়তা দিন শুরু হয় ঠিক ভোরের আগে। দ্য স্কাই উইল বি স্লাইটলি টিংড উইথ ইয়েলো অ্যান্ড হোয়েন ইউ আর অ্যাওয়েকেন্ড বাই দ্য বার্ড সং। আকাশ তখন হলুদ আভায় সামান্য রঙিন যখন তোমার ঘুম ভেঙে যাবে পাখির গানে। ইউ ক্যান হিয়ার আ রবিন সিঙ্গিং, তুমি শুনতে পাবে রবিন পাখি গান গাইছে। ইউ হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হর্স ক্রাইস অফ দ্য টুরাকোস অ্যান্ড আ জয়ফুল ব্ল্যাক বার্ড, তুমি শুনবে টুরাকোসের গম্ভীর মধুর এবং সামান্য কর্কশ চিৎকার এবং আনন্দমুখর ব্ল্যাক বার্ডের গান। অ্যাজ দ্য লাস্ট অফ হিজ সং ডাইজ দ্য হোয়াইট হেডেড থ্রাস বার্স্ট ইনটু অ্যান এক্সাইটেড ক্রাই। তার গানের শেষ অংশটি যখন থেমে যাবে সাদা মাথাওয়ালা থ্রাস পাখি উত্তেজিত চিৎকারে ফেটে পড়বে। লুকিং আউট ইনটু দ্য কোর্ট ইয়ার্ড অন দ্য ভেলভেট গ্রিন লন্স ইউ ক্যান সি অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স সার্চিং দ্য ডিউই গ্রাস। ফাঁকা চত্বরের দিকে তাকালে মখমলের মতো সবুজ লনে তুমি দেখতে পাবে একদল উৎসুক ময়ূরী শিশির বেজা ঘাসে কি সব খুঁজছে। আ মেল পিহেন ইজ ডান্সিং হিজ বার্নিশ টেলস রেইজড লাইক ফাউন্টেন ইন দ্য সানলাইট। একটি ময়ূর নাচছে তার চকচকে পেখম তুলে রোদের মাঝে ফোয়ারার মতো। তোমরা মানেটা শুনে নিলে, এরপরে তোমাদের সঙ্গে অ্যাক্টিভিটি ওয়ানে কোশ্চেনগুলো কি কি দেওয়া রয়েছে সেগুলো এবার দেখে নিই। রাইট দ্য অ্যাক্টিভিটিজ অফ দ্য ফলিং বার্ডস বলছে, নিচে তোমাকে তিনটে পাখির নাম দিয়ে দিয়েছে, তাদের কি কার্যাবলী সেগুলো লিখতে বলেছে। নাম্বার এ দেখো, হোয়াইট হেডেড থ্রাস কি করছে, বার্স্ট ইনটু অ্যান এক্সাইটেড ক্রাই। নাম্বার বি, গ্রুপ অফ পিহেন্স সার্চিং দ্য ডিউই গ্রাস। নাম্বার সি, আ মেল পিহেন ইজ ডান্সিং অ্যান্ড হিজ বার্নিশ টেলস রেইজড লাইক আ ফাউন্টেন ইন দ্য সানলাইট। এরপরে চলে যাব তোমাদের অ্যাক্টিভিটি টু কি বলেছে। এখানে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বলছে তোমাকে এখানে তিনটে অপশন দিয়ে দিয়েছে সেন্টেন্সগুলোর মধ্যে, যেটা কারেক্ট হবে সেটাকে নিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। প্রথম দেখো, হি অ্যাম উইল ইজ দেয়া রয়েছে অ্যারাইভ হেয়ার বাই টুমরো, যেহেতু টুমরো অর্থাৎ কালকে আসবে বলেছে সেই জন্য এটা হয়ে যাবে উইল। নাম্বার বি দেখো, সি ইজ হ্যাজ হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং, বলছে সকাল থেকে সে পড়াশোনা করছে, তার মানে পড়াশোনা করা কাজ তার এখনো শেষ হয়নি, সেই জন্য হয়ে গেল হ্যাজ। তারপরে নাম্বার সি, দে হ্যাভ কাম কেম কামস ফ্রম ফার, তারা দূর থেকে এসেছে মানে সবে মাত্র এসেছে, সেই জন্য কি হয়ে গেল হ্যাভ কাম। তোমরা যে এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটাই গোটাটা একটা পিডিএফ ফর্মে আমি করে তোমাদের দেবো যাতে তোমাদের সুবিধা হয় পরবর্তীকালে পড়বার জন্য, এবং সেই পিডিএফ লিংকটা আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে খুব সহজেই তোমাদের এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। দেখবে পিডিএফটি পাসওয়ার্ড প্রোটেক্টেড রয়েছে, অর্থাৎ পিডিএফটি খোলবার সময় তোমাদের কাছে পাসওয়ার্ড চাইবে,
ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তারাই একমাত্র সেই পাসওয়ার্ডটি পাবে, কারণ পাসওয়ার্ডটি একটি এনস্ক্রিপ্টেড ভার্সন রয়েছে এবং ভিডিও চলাকালীন একটা একটা করে লেটার দেখা যাবে। তোমরা তখন সেই লেটারটিকে তোমাদের খাতায় লিখে রাখবে এবং ভিডিওটি কমপ্লিট হয়ে যাওয়ার পর তখন তোমরা সেটাকে ডাউনলোড করে সেই পাসওয়ার্ডটি দিলে তবেই সেই পিডিএফটি তোমরা খুলতে পারবে। এরপরে তোমাদের অ্যাক্টিভিটি থ্রিতে কি বলা রয়েছে সেটা দেখে নি। বলছে, রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড উইদিন 100 ওয়ার্ডস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার্স, ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। বলছে, তুমি তোমার বন্ধুকে একটি 100 শব্দের মধ্যে চিঠি লেখো নিউজ পেপার পড়ার অর্থাৎ খবরে কাগজ পড়ার গুরুত্ব নিয়ে। নিচে যে পয়েন্টসগুলো তোমাকে দিয়ে দেওয়া রয়েছে সেগুলো ব্যবহার করে। তো কি কি পয়েন্টসগুলো দেওয়া রয়েছে সেটা এবার একটু দেখে নিই। প্রোভাইডস ইনফরমেশন, আমাদের অনেক কিছু তথ্য প্রদান করে। ওয়াইডেন আউটলুক, আমাদের দৃষ্টিভঙ্গি অনেকটা বিস্তীর্ণ করে। এনরিচেজ নলেজ, আমাদের সাধারণ জ্ঞান বাড়ায়। গুড হ্যাবিট, এবং এটি একটি খুব ভালো অভ্যাস। তো দেখো চিঠিটা কি লিখেছি, প্রথমে ডান দিকে আমার ঠিকানা লিখেছি, ঠিক আছে। এরপরে তোমরা এখানে তোমাদের যার যার নিজের ঠিকানা সেখানে লিখবে। তারপরে লিখেছি ডিয়ার সুবীর, অর্থাৎ আমার এখানে বন্ধুর নাম। তারপরে দেখো চিঠির মূল বিষয়বস্তু কি কি বলে দেওয়া রয়েছে। আই হ্যাভ হ্যাড ইউর লেটার জাস্ট নাও অ্যান্ড আই কেম টু নো দ্যাট ইউ অল আর ফাইন, আমি সবেমাত্র তোমার চিঠিটি পেয়েছি এবং সেখান থেকে জানতে পেরেছি তোমরা সবাই ভালো আছো। উই আর অলসো সেফ অ্যান্ড ফাইন হেয়ার, আমরা এখানে সুরক্ষিত এবং ভালো আছি। অ্যাজ দ্য লকডাউন ইজ গোয়িং অন অ্যান্ড আই হ্যাভ স্টার্টেড রিডিং নিউজ পেপার নাও আ ডেজ, যেহেতু এখনো পর্যন্ত লকডাউন চলে আসছে আমি এখন প্রতিদিন নিউজ পড়ার স্বভাব করে ফেলেছি। টুডে আই উইল শেয়ার দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার উইথ ইউ, বলছে আমি আজকে খবরে কাগজ পড়ার যে কি কি গুরুত্ব তা নিয়ে তোমার সঙ্গে আলোচনা করব। নিউজ পেপার্স ক্যারি দ্য নিউজ অফ দ্য ওয়ার্ল্ড, বলছে খবরে কাগজ গোটা বিশ্বের খবর বহন করে। বাই রিডিং ইট ইউ উইল বিকাম আপডেটেড উইথ কারেন্ট ইভেন্টস নট অনলি ইন ইয়োর নেশন বাট নিউজ অ্যাবাউট আদার কান্ট্রিজ অ্যাজ ওয়েল, যদি তুমি এই খবরের কাগজ প্রত্যেক দিন পড়ো তাহলে সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে শুধু তোমার দেশেরই নয় তোমার বাইরের দেশেরও জানতে পারবে। নিউজ পেপারস প্রোভাইড ইনফরমেশন অ্যান্ড জেনারেল নলেজ, বলছে নিউজ পেপার আমাদের অনেক কিছু তথ্য এবং আমাদের সাধারণ জ্ঞান প্রাপ্ত করায়। রিডিং ইট ডেলি উইল ওয়াইডেন দ্য স্কোপ অফ ইয়োর নলেজ হুইচ ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ এডুকেশন অ্যান্ড ভেরি ইউজফুল স্পেশালি ফর স্টুডেন্টস, বলছে এটিকে যদি প্রত্যেক দিন পড়া হয় তাহলে আমাদের যে জ্ঞান তার সীমাটা অনেকখানি বিস্তীর্ণ হবে এবং এটি একটা ছাত্রের পক্ষে বা ছাত্রীর পক্ষে খুবই উপকারী হবে তার পড়াশোনার ব্যাপারে। নট অনলি আর দ্য নিউজ ইটসেলফ দ্যাট আর বেনিফিশিয়াল ফর স্টুডেন্টস বাট ইট অলসো ডেভেলপস দেয়ার ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যান্ড ইনক্রিজ দেয়ার ওয়ার্ড ভোকাবুলারি, বলছে এটা শুধু পড়াশোনার ক্ষেত্রে বলা সেটাও ভুল হবে, এটা তাদের ভাষার দখল এবং তাদের বিভিন্ন শব্দ আহরণেও সাহায্য করবে। লাইক দিস অ্যাভব দেয়ার আর সো মেনি বেনিফিটস, এই রকমই অনেক আরও এর উপকারিতা রয়েছে। সো আই সাজেস্ট ইউ টু স্টার্ট রিডিং নিউজ পেপার এভরি ডে অ্যান্ড ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য রেস্ট অফ বেনিফিটস এক্সেপ্ট দোজ, তাই আমি তোমাকে অবশ্যই বলবো প্রত্যেক দিন খবরের কাগজ পড়বার জন্য, তাহলে তুমি এর আরও যে উপকারিতাগুলি রয়েছে সেগুলি বুঝতে পারবে। নো মোর টুডে, স্টে সেফ অ্যান্ড লিভ হেলদি, বলছে আজকে আর কিছু বলবো না, সাবধানে থাকো, সুরক্ষিত থাকো। ইয়োর্স অমিত, তোমার অমিত, অর্থাৎ এখানে তোমার নাম দেবে। তারপরে এখানে বাঁ দিকে দেখো যে অ্যাড্রেসে পাঠাচ্ছ সেখানকার ঠিকানা, টু বলে বন্ধুর নাম বা বন্ধুর বাবার নাম এবং তার পুরো অ্যাড্রেস একদম পিনকোড সহ, এবং ওই বক্সের মধ্যে দেখো স্ট্যাম্প করে একটা ছোট্ট বক্স করে দিয়েছি সেখানে ডাকটিকিট লাগানোর জন্য। তো এইটুকুই ছিল তোমাদের আজকে অ্যাক্টিভিটি পার্ট টু। পরের দিন এরকমই অ্যাক্টিভিটি পার্ট থ্রি নিয়ে হাজির হয়ে যাব তোমাদের কাছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং
তোমাদের যদি কিছু বক্তব্য থাকে আমাকে কমেন্ট সেকশনে সরাসরি জানাতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সাহায্য করবার। এবং ভিডিওটির নিচে দেখো একটা সাবস্ক্রাইব লেখা বাটন রয়েছে, সেটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে পরবর্তীকালে আমি যে কোনো ধরনের ভিডিও নিয়ে এলেই তোমরা সাথে সাথে সেটি নোটিফিকেশন পাও এবং ক্লাস জয়েন করতে পারো। আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের জন্য টাটা।